শুধু শিক্ষার্থী সমাজই আশাবাদী নাই এখানে একদম ট নিচু লেভেল থেকে একজন রিক্সাওয়ালা থেকে একজন বড় ব্যবসায়ী পর্যন্ত আশা করতেছে যে তারা একটা সোনার বাংলা দেখবে এবং যেখানে বৈষম্য থাকবে না যেখানে একটা রাজনৈতিক সংগঠন থাকলেও রাজনীতিদের মধ্যে একটা কম্বিনেশন থাকবে এবং তারা তাদের যে একটা চাওয়া পাওয়া মূলত আমাদের দেশটা একটা দুর্নীতিমুক্ত একটা দেশ হবে এবং আমাদের দেশের অর্থনীতিটা অনেক আগে আগে থাকবে আমাদের যেসব বড় বড় প্রজেক্ট হয় এখানে যেন কোনো দুর্নীতি না থাকে শিক্ষার্থীদের একদম একটা একটা নতুন দল আসুক আমরা স্যারকে মেসেজ দিতে চাই যে যাতে করে আর সারের পরবর্তী যে প্রাইম মিনিস্টার আসবে উনি যাতে করে আর রাগ বল না হয় আমরা চাই যে আমেরিকার যে প্রেসিডেন্ট যে সিস্টেমগুলো চলে যে একটা একটা ব্যক্তি একজন ব্যক্তি দুইবারে বেশি প্রাইম মিনিস্টার হতে পারবে না আমরা জনগণের পক্ষে থেকে আমরা এটাই চাই যাতে করে একটা ব্যক্তি বা একটা পরিবারের মধ্যে যাতে করে প্রাইম মিনিস্টারটা না থাকি যার যোগ্যতা আছে সেই আসবে আমাদের সামান্যের ছাত্ররা তাকে সিলেক্ট করছে প্রধান উপদেষ্টা হিসাবে হ্যাঁ ওনাকে আমরা ভালো মানুষ হিসেবে জানি আগে থেকেও আমরা খুবই তার ভক্ত হ্যাঁ উনি কি উনি মিথ্যা মামলায় অনেক কিছু হয়নি হয়েছে হ্যাঁ এখন সে একটা সম্মানী জায়গায় আসছে আমরা তাকে স্বাগত জানাই আশা করি যে ডক্টর মোহাম্মদ নিউজ উনি একজন নোবেল বিজয়ী আগামীতে আগে যে আগে যে আমরা যেভাবে ছিলাম ওর চেয়ে অনেক বেটার অনেক সুন্দরভাবে সে দেশকে চালাবে আশা রাখি আমরা আর আগের মতো নিপীড়িত হব আজকে ইনুসাব শপথ গ্রহণ করার পরে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি একটু যাতে শৃঙ্খলার মধ্যে আনা হয় আর কি তাহলে আমাদের দেশের এই যে কালকে রাত্রে একটা ডাকাতির ঘটনা হয়ে গেছে সারা বাংলাদেশের সিরিজ বোর্মার মতন যাতে এগুলো না হয় দ্রুত শপথ গ্রহণ করে আইন শৃঙ্খলা যাতে পরিস্থিতিটা নিয়ন্ত্রণে নেওয়া হয় আর কি আর রাজনীতি আমরা সর্বপ্রথম মনে করি যে উনি তিন মাস থাক তিন বছর থাক সবাই সাথে মিউজাল করে দ্রুত নির্বাচন দেওয়ার জন্য তাহলে দেশের রেমিডেন্সটা হয়ে হবে আমাদের প্রত্যাশা এই বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে নতুনভাবে অর্জিত আমাদের এই দেশ এই দেশের সকল ক্ষেত্রে বৈষম্যহীন একটা ব্যবস্থা চালু থাকবে এবং সকল প্রতিষ্ঠান তার প্রাতিষ্ঠানিক অবস্থানে চলে আসবে এবং আমরা কারো প্রহস কারো দ্বারা প্রহস প্রহসনের শিকার হব না কারো দ্বারা নির্যাতনের শিকার হব না এই বিষয়গুলি আমরা ওনার কাছ স্যারের কাছ থেকে প্রত্যাশা রাখি